আসসালামু আলাইকুম সবাইকে, আমি নাভি ইতালির পাদুয়া থেকে বলছি। আমরা ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও পেয়ে থাকি যেখানে বাংলা ভাষার সাহায্যে ইতালিয়ান এবং বাংলা ভাষার সাহায্যে ইংরেজি ভাষা শেখানো হয়। কিন্তু এই প্রথম আমরা বাংলা ভাষার সাহায্যে ইতালিয়ান এবং ইংরেজি একসাথে শিখতে পারবো। তো চলুন আমরা একসাথে ভাষা শিখি। শুরু করার আগে আমি আপনাদের অনুরোধ করতে চাই যে আসুন আমরা প্রতিদিন 1 থেকে 2 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করার অভ্যাসটা করি। তো আজকে আমরা করবো লেসন 3 কোর্স 3। যারা কোর্স 3 লেসন 1 এবং লেসন 2 দেখেনি তারা দেখে নেবেন, এবং যারা অন্যান্য কোর্সের লেসনগুলো দেখেনি তাদেরকেও দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন যাতে আমার আপকামিং লেসনগুলি বা যেসব লেসনগুলি আমি আপলোড করেছি তা সেগুলির জন্য আপনারা দেখতে পারেন। আজকে আমরা আলোচনা করবো ফ্রেজাল ভার্বস এন্ড প্রিপজিশনাল ভার্বস। জানেন আমি কয়েক আগে যেটা লেসনে আমি এগুলি নিয়ে আলোচনা করেছি, তো আমি কয়েকটা লেসন এগুলোর উপর নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো আজকে প্রথম যেই এক্সাম্পলটা দেখবো এটা হচ্ছে ব্রেকডাউন। ব্রেকডাউন দুইটা অর্থ থাকে, একটা হলো যখন বিশেষ করে গাড়ির ক্ষেত্রে আমরা বলি যে গাড়ি নষ্ট হয়ে গেছে। অনেক সময় আমরা আমরা হয়তো অন দ্য ওয়ে থাকি, হঠাৎ করে গাড়ি ব্রেকডাউন করে, মানে গাড়ি নষ্ট হয়ে যায়, গাড়ি কোনো পার্টসের সমস্যা দেখা দেয়, দেন আমরা বলতে পারি ব্রেকডাউন। যেমন একটা এক্সাম্পল আমরা দেখি, অন দ্য ওয়ে ব্যাক হার কার ব্রোক ডাউন। এখানে পাস্ট টেন্স ইউজ করা হচ্ছে, অন দ্য ওয়ে ব্যাক, ফিরে আসার সময় হার কার, তার গাড়িটি নষ্ট হয়ে গিয়েছে। ওকে, তো এখানে আমরা গাড়ির ক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে আমি আস আমরা তো বলে থাকি ফ্রেন্ড, কোনো ফ্রেন্ডকে বলি আমি আসতে পারছি না কারণ আমার গাড়িটা নষ্ট হয়ে গিয়েছে। তো এখানে আমরা ব্রেকডাউন শব্দটা ইউজ করতে পারি। ইটালিয়ান ভাষায় আমরা কি শব্দটা ইউজ করছি? গোস্তারসি। ওকে, রিফ্লেসিভ হিসেবে ইউজ করছে গোস্তারসি। যেমন মেন্স এস্তাবা তোর্নান্দো, মেন্স লেই এস্তাবা তোর্নান্দো, লা সুয়া মাকিনা সিয়ে গোস্তাতা, গোস্তারসি সিয়ে গোস্তাতা, এটা আছে রিফ্লেসিভ হিসাবে ইউজ হচ্ছে। তো অনেকে বলে যে দ্য কার ডাজেন্ট ওয়ার্ক, লা মাকের অন ফুনসিওনা, এভাবে না বলে আমরা বলতে পারি দ্য কার ব্রেকস ডাউন, দ্য কার ব্রোক ডাউন, দ্য কার হ্যাজ ব্রোকেন ডাউন। ওকে, লা মাকিনা সিয়ে গোস্তাতা, ওকে, লা মাকিনা নন পারতে পিউ পেরকে, লা মাকিনা সিয়ে গোস্তাতা, ক্লিয়ার? নেক্সট যে অর্থ হিসাবে ব্যবহার করা হয় এটা হচ্ছে ভেঙে পড়া। আমরা যখন কোনো ব্যাড নিউজ শুনি, কোনো খারাপ খবর শুনলে হয়তো আমরা মানসিকভাবে ভেঙে পড়ি, এটাকে আমরা ব্রেকডাউন হিসেবে ইউজ করতে পারি। যেমন ওয়েন শি ওয়াজ ফাইনালি লেফট অ্যালোন শি ব্রোক ডাউন, তাকে যখন একা একাকী রাখা হয়েছে, একাকী লেফট করা হয়েছে, একাকী রাখা হয়েছে, তখন সে ভেঙে পড়েছে। এই ভেঙে পড়াটাকে আমরা ব্রেকডাউন হিসেবে ইউজ করতে পারি। শি ব্রোক ডাউন ওয়েন শি হার্ড দ্য নিউজ, ওকে, সে যখন নিউজটি শুনেছে তখন সে ভেঙে পড়েছে। তো এক্ষেত্রে আমরা ব্রেকডাউনটা খুবই সুন্দরভাবে ইউজ করতে পারি। কোয়ান্দো ফিনালমেন্টে ফুল্লা সাতা সোলা ই সুই নার্ভি ছেদের, এখানে পাশ্চাত্য রেমতো টেন্সটা ইউজ করা হয়েছে ইটালিয়ান ভাষায়। তো যারা পাশ্চাত্য রেমতো জানেন তারা হয়তো বুঝতে পারছেন, যারা পাশ্চাত্য রেমতো জানেন না তাদেরকে একটু শিখতে হবে, কারণ এটা টেন্সের সঠিক ব্যবহারের জন্য আমাকে অবশ্যই পাশ্চাত্য রেমতো ইউজ করতে হবে। ওকে, তো এখানে বলা হচ্ছে যে তাকে যখন একা রেখে রাখা হয়েছে তখন সে ভেঙে পড়েছে। আমরা যখন কোনো খবর শুনি আমরা তখন ভেঙে পড়ি, তো এই ক্ষেত্রে আমরা ব্রেকডাউন শব্দটা ইউজ করতে পারি, ক্লিয়ার? নেক্সট এক্সাম্পলটা আমরা দেখব ব্রেকআউট। ব্রেকআউটটা কখন হয়? যখন বিশেষ করে মহামারী, কখনো কোনো মহামারী আকার ধারণ করে, যেমন করোনা ভাইরাস, ওকে, বা কখন যখন কোনো যুদ্ধ হয় এইসব ক্ষেত্রে, বা কোনো আগুন, কোথাও যখন আগুন আগুন লাগে তখন আমরা ব্রেকআউট এটা ইউজ করতে পারি। যেমন হোয়েন ডিড দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ব্রেক আউট, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কখন ঘটেছিল, আমরা যা বলে থাকি এটাকে আমরা ব্রেকআউট হিসাবে ব্যবহার করতে পারবো। কোয়ান্দো এসকোপিয়াতা লা সেকন্দা গোয়েরা মন্দিয়াল, এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন হবে ইটালিয়ান সেন্টেন্সে, আপনারা এখানে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে নেবেন, কারেকশন করে নেবেন কাইন্ডলি। ইটালিয়ান ভাষায় ব্রেকআউটটাকে স্কোপিয়ার হিসাবে ইউজ করা হয়, স্কোপিয়ার, গোয়েরা বা ইনচেন্দে বিভিন্ন ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। যখন করোনা ভাইরাসটা চলছে তখন আমরা বলি না যে ডিজিজটা ব্রেক আউট কিভাবে করলো, কোথায় হয়েছে, হ্যান ত্যান, তো এটাই আর কি ব্রেক আউট ঘটা আর কি। সেকেন্ড এক্সাম্পলটা আমরা দেখতে পারি, এ ফায়ার ব্রোক আউট ইন মাই হাউস, আমার বাড়িতে আগুন লেগেছিল, ব্রোক আউট মানে পাস্ট, ব্রোক আউট, এসকোপিয়া তো উন ইনচেন্দিও আকাজা মিয়া, আমার বাসায় আগুন লেগেছিল, এসকোপিয়া, এসকোপিয়া তো উন ইনচেন্দিও। ওকে, তো ব্রেক আউট, ব্রোকেন আউট, ব্রোক আউট, এটা আমরা ইউজ করতে পারি যুদ্ধের ক্ষেত্রে, যখন যুদ্ধ
এখন তো কোনো যুদ্ধ নেই, বা প্যাস্টে যেসব যুদ্ধ ছিল, এসব যুদ্ধ বা আগুন যখন লাগে এসব ক্ষেত্রে, বা যখন কোনো ডিজিজ ছড়ায়, মহামারী আকার ধারণ করে, তখন আমরা ব্রেকআউট এটা ইউজ করতে পারি। নেক্সট এক্সাম্পলটা হচ্ছে ব্রেক সামথিং অফ, এটা হচ্ছে কোনো কিছু ইন্টারাপ্ট করা। ওকে, যেমন হোয়াই হ্যাভ ইউ ব্রোকেন অফ ইউর এঙ্গেজমেন্ট, তুমি কেন তোমার এঙ্গেজমেন্টটাকে ইন্টারাপ্ট করেছো। ওকে, তো এখানে ব্রেক সামথিং অফ হচ্ছে ইন্টারাপ্ট, কোনো কিছু যখন প্ল্যান থাকে বাট যখন ইন্টারাপ্ট হয়ে যায় দেন আমরা এটাকে বলতে পারি ব্রেক, যে জিনিসটা ইন্টারাপ্ট হচ্ছে ওটা, তারপর অফ, সামথিং দিয়ে বোঝাচ্ছে আমার যে জিনিসটা আমাকে উল্লেখ করতে হবে ওটা, ওটাকে আমাকে উল্লেখ করতে হবে ব্রেক সামথিং অফ সামথিং এর জায়গায়। পেরকে আই রোত্তো ইল ফিদানসামেন্তো, ওকে, এঙ্গেজমেন্ট কে আমরা ইতালিয়ান ভাষায় বলে থাকি ফিদানসামেন্তো। পেরকে আই রোত্তো ইল ফিদানসামেন্তো, ওকে, পেরকে আই ইন্টাররোত্তো ইল ফিদানসামেন্তো, এটাও সঠিক। পেরকে আই রোত্তো ইল ফিদানসামেন্তো, এটাও সঠিক। হোয়াই হ্যাভ ইউ ব্রোকেন অফ ইউর এঙ্গেজমেন্ট, ক্লিয়ার? আমরা নেক্সট এক্সাম্পলে চলে যাই, হচ্ছে ব্রিংস ব্রিং সামথিং অ্যাবাউট, যখন কোনো কিছু ঘটা, কোনো একটা কারণে যখন আরেকটা কারণ ঘটে তখন এটাকে ব্রিং সামথিং অ্যাবাউট আমরা বলতে পারি। যেমন দ্য ভাইরাস হ্যাজ ব্রড আপ ব্রড অ্যাবাউট সরি হাই আনএমপ্লয়মেন্ট, ভাইরাসটি অনেক বেকারত্ব এনেছে, হ্যাজ ব্রড অ্যাবাউট, যেখানে ব্রিং হোয়াট, ব্রিং আনএমপ্লয়মেন্ট, ওকে, তো হ্যাজ ব্রট অ্যাবাউট হাই এমপ্লয়মেন্ট, আনএমপ্লয়মেন্ট সরি আনএমপ্লয়মেন্ট, তাই আমি বাক্যটা পড়তেছিলাম, আনএমপ্লয়মেন্ট, ওকে, বেকারত্বটা ভাইরাসটার কারণে অনেক বেকারত্ব হয়েছে। ওকে, যেমন করোনা ভাইরাসের কারণে অনেকে জবলেস হয়ে গেছে, তো এই ক্ষেত্রেও তারাও বলতে পারেন দ্য ভাইরাস হ্যাজ ব্রট অ্যাবাউট হাই আনএমপ্লয়মেন্ট। কোয়েস্তো ভিরুস আ কাউজা তো মোলতা ডিজোকুপাসিওনে, ডিজোকুপাসিওন শব্দটা ফেমিনিন, এই জন্য আমাকে মোলতা ইউজ করতে হচ্ছে। ওকে, ব্রিং সামথিং অ্যাবাউট, যখন কোনো কিছু ঘটে একটা কারণে, একটা যখন ঘটে তখন আমরা ব্রিং সামথিং অ্যাবাউট এটা সুন্দরভাবে আমরা বাক্যে অ্যাড করতে পারি। নেক্সট এক্সাম্পলটা কি, ব্রিং সামথিং আপ বা ব্রিং সামবডি আপ, ওকে, এটা অর্থ কি, এটা দুটো অর্থ। প্রথম অর্থ হচ্ছে যখন বড় করা, কাউকে বড় করা হয়, আই মিন গ্রো আপ, যেটাকে যেমন এক্সাম্পলটা আমরা দেখি, মাই নেইবার হ্যাজ ব্রড আপ থ্রি চিলড্রেন অল বাই হারসেলফ, আমার যে প্রতিবেশী সে তিনটা সন্তানকে বড় করেছে একাই, অল বাই হারসেলফ হচ্ছে একা, দা সোলা, আমরা এখানে হচ্ছে বলে থাকি দা সোলা, মাই নেইবার হ্যাজ ব্রড আপ থ্রি চিলড্রেন অল বাই হারসেলফ, ওকে, একাই তিনটা সন্তানকে বড় করেছে। তো এখানে ব্রড আপ বলতে কি বোঝাচ্ছে, সন্তানদেরকে বড় করা, ব্রড আপ চিলড্রেন, সন্তানদেরকে বড় বড় করা। ওকে, ইতালি ভাষা আমরা কি বলছি, লা মিয়া ভিচিনা আক্রে সুতো তাই ফিলি দা সোলা, অনেকে বলে থাকে আফাত্ত ক্রেশরে, ন, এখানে হবে আক্রে সুত, ওকে, নন আফাত্ত ক্রেশরে, ওটা আরেক জিনিস, আমরা যাব না, বাট আক্রে সুত তাই ফিলি দা সোলা, দা সোলা, এখানে সোলা শব্দটা ইউজ হচ্ছে কারণ এখানে বিচিনা স্ত্রীলিঙ্গ, যদি পুংলিঙ্গ হতো তাহলে হতো সোলো, দা সোলো। ওকে, তো ব্রট আপ দিয়ে যখন, যেমন আমরা বলতে পারি আমি, তুমি কোথায় বড় হয়েছো, আমি ইতালিতে বড় হয়েছি, আই ওয়াজ ব্রট আপ ইন ইতালি, আই ওয়াজ বর্ন ইন বাংলাদেশ বাট আই ওয়াজ ব্রট আপ ইন ইতালি, আমি বাংলাদেশে জন্ম হয়েছে কিন্তু আমি ইতালিতে বড় হয়েছি। ওকে, তো আমরা এভাবে এটা বলতে পারি, ব্রট আপ, ব্রট সামথিং আপ বা ব্রট সরি ব্রিং সামথিং আপ বা ব্রিং সামবডি আপ, এখানে সামবডি মানুষের, মানুষের ক্ষেত্রে বোঝানো হচ্ছে। আরেকটা এক্সাম্পল, আরেকটা অর্থ যেটা আছে এটা হচ্ছে কোনো কিছু মেনশন করা, যেমন ব্রিং আপ সাম ম্যাটার্স, ওকে, কোনো আমরা যখন বাক্যে, আমরা যখন কথা বলার সময় বলি যে এই বিষয়টা মেনশন করো, এটা ব্রিং আপ বলতে পারি, ব্রিং আপ দ্য টপিক, ওকে, ব্রিং আপ, ব্রিং সামথিং আপ, ব্রিং সামবডি আপ, তো দুই ক্ষেত্রে ইউজ হচ্ছে, তো একটা হচ্ছে বড় করা আর একটা হচ্ছে মেনশন করা, কোনো কিছু, কোনো টপিকস মেনশন করা বা কোনো বিষয় নিয়ে বিষয়টাকে তুলে ধরা, মেনশন করা, ওকে, তো এটা এক্ষেত্রে আমরা ব্রিং সামথিং আপ দিয়ে ইউজ করতে পারবো। নেক্সট এক্সাম্পলটা হচ্ছে কলেট, কলেট এটা অর্থটা কি, এটা হচ্ছে সিম্পল একটা অর্থ যে হয়তো আমি কোথাও যাচ্ছি, তো যাওয়ার সময় হয়তো মেবি আমি হয়তো অফিস যাচ্ছি, অফিস যাওয়ার সময় আমি আমার বন্ধুর সাথে দেখা করে গেলাম তার অফিসে, ওকে, তো এটা, এটাকে আমি কি বলতে পারি, আই উইল কল অ্যাট ইউর অফিস টুমারো, ওকে, আমি তোমার অফিসে কল অ্যাট করবো, আই মিন পাস হবো, আমরা বলি না ওকে যাওয়ার সময় তোমার অফিসে আমি পাস হয়ে যাবো, এটাই আর কি, আমি আমার বন্ধুর ওখানে দেখা করে যাবো আর কি, কল অ্যাট,
জাস্ট কিছুক্ষণের জন্য আমি থামবো, কিছুক্ষণের জন্য থামাকে কল অ্যাট বলা হয়। আই উইল কল অ্যাট ইউর হোম টুমারো, আমি তোমার বাসায় যাব, পাস হবো, তোমারই পাস ছাড়ো দাল তু ফিচো। যারা ইতালিয়ান ভাষা শিখছেন তারা অবশ্যই শুনবেন যে হয়তো মেবি হয়তো কাউকে ফোন দিয়েছেন, সে হয়তো বলছে ওকে তোমারই পাস ছো দাতে, তার মানে কি সে কোথাও যাচ্ছে, এই ফাঁকে হয়তো আপনার বাসা হয়ে যেতে পারে বা আপনার অফিসে যেতে পারে। ওকে, আই উইল কল অ্যাট ইউর হোম, আই উইল কল অ্যাট ইউর অফিস। ওকে, তো এখানে কল অ্যাট ইউজ করা হবে। আরেকটা এক্সাম্পল আমরা কি দেখতে পারি, যখন ফারে সস্তা বা স্কালো, যখন কোনো ছোট সময়ের জন্য, যখন কোনো আমরা যেটা বলি ট্রানজিট বলবো না, সঠিক ট্রানজিট না বা কম সময়ের জন্য থামা, যেমন দ্য ট্রেন টু ভেনিস কলস অ্যাট মেস্ত্রে, যে ট্রেনটা ভেনিসে যায় সেটা মেস্ত্রে হয়ে যায়। ওকে, সো দ্য ট্রেন টু ভেনিস কলস অ্যাট মেস্ত্রে। ওকে, ইল ট্রেনো পের ভেনেসিয়া সি ফেরমা আ মেস্ত্রে, ইল ট্রেনো পের ভেনেসিয়া সি ফেরমা আ মেস্ত্রে, তার মানে কি আমার গন্তব্যস্থান হচ্ছে ভেনিস, কিন্তু আমার রাস্তার মাঝখানে যখন যেহেতু আমার মেস্ত্রে পড়ে, আমি মেস্ত্রে হয়ে যাব। ঠিক আছে, সুতরাং এই ক্ষেত্রে আমি কলস অ্যাট, কল অ্যাট ইউজ করতে পারবো। ওকে, আই উইল কল অ্যাট ইউর হোম, মানে কি আমি আমার গন্তব্যস্থল যাওয়ার মাঝে তোমার স্থানে আমি পাস হব, তোমার তোমার সাথে দেখা করে যাব। কল অ্যাট মানে আমি একটা ভিজিট করব। ওকে, সংক্ষিপ্ত সময়ের জন্য আমরা এটা ইউজ করতে পারি। ইল ত্রানো পের, একটা ডেস্টিনেশন আপনারা নেবেন, ইল ত্রানো পের পের রোভিগো পাস্তা পের পাদোবা। ওকে, দ্য ট্রেন টু রোভিগো কলস অ্যাট পাদোবা, ক্লিয়ার? তো আশা করি বন্ধুরা আমার এক্সাম্পল গুলো আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট এক্সাম্পলটা হলো কল অফ আনুল্লারে, কোনো কিছু ক্যান্সেল করে দেওয়াকে কল অফ বলা হয়। যেমন দ্য ইভেন্টস আর কলড অফ বিকজ অফ করোনা ভাইরাস, আপনারা জানেন করোনা ভাইরাসের কারণে অনেক ইভেন্ট ক্যান্সেল করে দেওয়া হয়েছে, অনেক ইভেন্ট পোস্টপন করে দেওয়া হয়েছে, অনেকের বিভিন্ন প্রোগ্রাম, ইভেন ওয়েডিং প্রোগ্রাম অনেকের কল অফ হয়ে গিয়েছে বা পোস্টপন হয়ে গিয়েছে। তো এখানে আমরা কল অফ বলতে বলতে কি বুঝেছি, ক্যান্সেল হয়ে যাওয়াকে। দ্য ইভেন্ট দ্য ইভেন্টস আর কলড অফ বিকজ অফ করোনা ভাইরাস, করোনা ভাইরাসের কারণে সবগুলি ইভেন্ট গুলা ক্যান্সেল হয়ে গিয়েছে। ওকে, লিভেন্টি সুনো স্টাতি ক্যান্সেল লাতি আ কাউজা দি করোনা ভাইরাস, তো এখানে আ কাউজা দি শব্দ ট্রান্সলেট হচ্ছে আমার বিকজ অফ এর জন্য। ওকে, লিভেন্টি লি ইভেন্টি সুনো সুনো স্টাতি ক্যান্সেল লাতি আ কাউজা দি করোনা ভাইরাস, ক্লিয়ার? তো আশা করি আমরা এই শব্দগুলি, আপনারা শব্দগুলি বুঝতে পেরেছেন, এবং আমরা চেষ্টা করবো এই শব্দগুলি আমাদের দৈনন্দিন জীবনে যে আমরা বাক্যগুলি বলেছি এগুলির মধ্যে অ্যাড করার জন্য, যাতে যাতে আমাদের এইসব অ্যাপ্লাই করা ইউজ হয়ে যায়, ইউজ সহজ হয়ে যায়। তো বন্ধুরা আশা করি আপনারা এক্সাম্পলগুলি বুঝতে পেরেছেন, আর আমি যেটা বলবো যে আমার চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন, যাতে আমার আপকামিং লেসনগুলি আপনারা দেখতে পান। আমার অন্য অন্য কোর্স রানিং আছে, আপনারা আমি আপনার সাজেস্ট করবো আমার প্রত্যেকটি কোর্স আপনার ফলো করার চেষ্টা করবেন, সবগুলি কোর্সই শিক্ষণীয় ইনশাল্লাহ। আর আমার ভিডিওগুলি শেয়ার করবেন যাতে আপনার পাশাপাশি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ওরা যারা উপকৃত হতে পারে। ওকে, আর যেটা আমি অবশ্যই বলবো এটা হলো আপনাদেরকে অবশ্যই কোরআন পড়ার অভ্যাসটা আপনার করবেন ইনশাল্লাহ। এটা আপনি এটা আপনার জন্যই করবেন, এটা আমার জন্য করবেন না, এটা আপনি আপনার জন্যই করবেন ইনশাল্লাহ। তা শুনে আমরা ভাষা শিখি একসাথে, চেষ্টা করি এগুলি আমাদের দৈনন্দিন জীবনে অ্যাপ্লাই করার জন্য, আর আমাদের ভুল ত্রুটিগুলো আমরা চেষ্টা করব আস্তে আস্তে সবগুলি ভুল ত্রুটি রিমুভ করার জন্য আমাদের লাইফ থেকে ইনশাল্লাহ। কোরআন পড়বো, রেগুলার নামাজ তো পড়বো অবশ্যই, এটা ফরজ কাজ অবশ্যই ইনশাল্লাহ। তো বন্ধুরা এই বলে এখানে শেষ করছি, আমার নেক্সট লেসনে আমি কয়েকটা ফ্রেজাল ভার্বস এবং প্রিপোজিশন ভার্বস নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। তো আবার দেখা হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।